বলিউডে যখন কোনো ফিমেল বেস মুভি কিংবা কোনো ওয়েব সিরিজ লোকেরা সেভাবে ফোকাস করে না কিন্তু এইখানে আলিয়া ভাট একটু ব্যতিক্রম তোমরা গাঙ্গুবাই বলো কিংবা বলো এই মুভিগুলোতে আলিয়া ভাট আলাদাই খেল দেখিয়েছে আর লোকেরাও আলাদাই ভাবে পছন্দ করেছে এরকমই একটা মুভি আসতে চলেছে সেটা আবার আলিয়া ভাটেরই জিকরা যার টিজার অলরেডি রিলিজ করে গেছে চলো এই নিয়ে কিছু কথা বলা যাক হ্যাঁ গাইস আজকে আমার একটা আমার ইউটিউব চ্যানেল তোমরা একটু সানিস কারণ আমি সেখানে চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে কথা বলতে চলো কোনো রকম কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও জিকরা স্পেশালি প্রিসেন এসকেপ বেস স্টোরি হতে চলেছে এরকম স্টোরি খুব কম হয় যেখানে বোন ভাইয়ের মেন অ্যাঙ্গেল কিভাবে একজন বোন তার ভাইকে সেই প্রবলেম থেকে বার করে আনবে আর সেটার উপরেই স্টোরিটা ফোকাস করা হয়েছে যখন থেকে পোস্টার রিলিজ হওয়া শুরু করেছে তখন থেকেই বোঝা যাচ্ছে যে মুভিটা কিছু একটা নতুনত্ব আনতে চলেছে আর টিজারে তার প্রমাণ আমরা চোখের সামনেই দেখতে পাচ্ছি টিজারটি দু মিনিট উনতিরিশ সেকেন্ডে তুলনামূলক টিজারের জন্য অনেকটাই লং বাট যা সিচুয়েশন বা যা যা দৃশ্য এখানে দেখানো হয়েছে না তাতে দৃষ্টি আকর্ষণ করবে টিজার শুরু হচ্ছে আলিয়াবাদের ডায়লগে ভাই এবং বোনের বাবা মা নেই আলিয়া ভাটের ক্যারেক্টার হচ্ছে সত্য যে তার ভাইয়ের সঙ্গেই থাকে একে অপরের খেয়ালও রাখে তবে টিজারে এখনো পর্যন্ত এটা নয় ক্লিয়ার যে কেন ভাই জেলে আসে সেটা যে কারণে হোক না কেন সেটা মিথ্যে এটুকু বোঝা যাচ্ছে যখন ভাইকে ছাড়ানো সব রাস্তা বন্ধ হয়ে যায় তখনই আমরা দেখতে পাবো আলিয়া ভাটকে অ্যাকশন মুডে টিজারে একটা গানও শোনা যাচ্ছে আচ্ছা তোমরা নিজেরাই শুনে নাও এই গানটি উনিশশো সালে হরে রামা হরে কৃষ্ণ মুভি যার মুভিটির স্টোরিটাও ছিল কিন্তু ভাই বোন কেন্দ্রিক এটার এই যে প্লেসটা দেখা যাচ্ছে সেই যাই প্লেসটা আই থিঙ্ক কোনো চীনের প্রোডাকশন কোয়ালিটি খুবই ভালো ডিরেক্টর হলেন বসন্ত বালা এটা একটা অ্যাকশন থ্রিলার মুভি হতে চলেছে যেমন আলিয়া ভাটের ইমোশনাল দিক রয়েছে তেমনই অ্যাকশন মুড রয়েছে সেই লেভেলে টিজার থেকেই প্রচুর প্রশ্ন উঠে আসছে প্রথম স্টার্টিং এই ফ্যামিলি সম্বন্ধে এরকম সাসপেন্স রেখে মন্তব্য কেন করল কেনই বা তার ভাই জেলে আলিয়া ভাটের যে আঘাত লেগেছে সেটাই বা কিসের জন্য সে কি পারবে তার প্ল্যান সাকসেসফুল করতে সবকিছুর উত্তর জানতে গেলে আমাদের ট্রেলার এবং মুভির জন্য ওয়েট করতে হচ্ছে যেটা এগারোই অক্টোবর বড় পর্দায় আসতে চলেছে সো চলো ওয়েট ওয়েট করতে করতে থাকি নেক্সট আপডেটের জন্য আর তোমরাও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকো কত তাড়াতাড়ি তোমরা আপডেট পেতে চলেছ সেটার জন্য তাহলে এখনো যারা সাবস্ক্রাইব করো চটপট সাবস্ক্রাইব করে আমার সঙ্গে জয়েন হয়ে যাও আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করতে ভুলো না আজকের মতো টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নেক্সট আপডেট নিয়ে